প্রিয় দর্শক সবাইকে প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক দর্শক রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুচের সাথে গতকাল থেকে বৈঠক শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রশ্নে রূপরেখা এবং নির্বাচনী রোডম্যাপের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর যে ভাবনা সেটি প্রধান উপদেষ্টার সাথে তারা সেটি আলাপ আলোচনা করেছেন এর মধ্য দিয়ে আগামী সংস্কারকে সামনে রেখে নির্বাচনের যে প্রসঙ্গ সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর যে মতামত কিংবা সরকারের পক্ষ থেকে নির্বাচন কখন হতে পারে সেটি নিয়েও যে সময়সীমা নিয়ে দুই ধরনের মতামত বিশেষ করে সেনাপ্রধানের যে বক্তব্য এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের যে বক্তব্য সেটি জনগণের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তার প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ভাবনা সেটি আজকে সম্মানিত আলোচকদের কাছ থেকে জানার চেষ্টা করব পাশাপাশি সংস্কারকে এগিয়ে নেওয়ার যে প্রেক্ষাপট এবং সকলের যে ঐক্যবদ্ধ প্রয়াস সেই প্রয়াসকে আরও বেশি বা সেই ঐক্যবদ্ধের যে প্রেক্ষাপটকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই প্রসঙ্গগুলো সম্মানিত আলোচকদের কাছ থেকে জানার চেষ্টা এবং এর সাথে আমাদের সংস্কার বা নির্বাচন প্রশ্নে বা বাংলাদেশ ইস্যুতে দেশে এবং দেশের বাইরে থেকে যে নানা ধরনের ষড়যন্ত্রের কথা এখনও রাজনৈতিক দলসহ সরকার এবং জনগণের মধ্যে থেকে আরও স্পষ্ট করে বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার ক্ষেত্রে কী করণীয় এ সমস্ত বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম কোন পথে নির্বাচনী রোডম্যাপ এ বিষয়ে আলোচনা করার জন্য তিনজন সম্মানিত আলোচক কি উপস্থিত আছেন আসুন তাদের সাথে পরিচয় করে দিয়ে আলোচনা শুরু করার আগে আমার ডান দিকে আছেন সাবেক ছাত্রনেতা এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মাঝখানে আছেন সিনিয়র সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সর্বডানে আছেন প্রকৌশলী ও রাজনীতি বিশ্লেষক ইঞ্জিনিয়ার আবুল বাসার আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুরুতেই হাবিব রহমান হাবিব ভাই আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ যেটি সরকারের কাছে প্রত্যাশা করছে এবং নির্বাচনী কখন নির্বাচন হবে সেই বিষয়টি নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে এটি শুনতে চাই যে আসলে নির্বাচনী রোডম্যাপের যে অগ্রসর এবং রাজনৈতিক দলগুলোর যে ভাবনা বা সরকার যা ভাবছে এখানে সেই জায়গাটি আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে আমরা কি শুনতে পাবো বা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সালাম বিজ্ঞ দুজন আলোচক প্রখ্যাত সাংবাদিক শহীদ ইসলাম এবং ইঞ্জিনিয়ার আবুল বাসারকে শুভেচ্ছা আসলে এই নির্বাচন নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে গত সরকারের পতনের পর থেকে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথাবার্তা কেউ কেউ গিয়ে বলে আসছেন যতদিন লাগে ততদিন সংস্কার করে যতদিন লাগে ততদিন আপনারা লাগান কেউ কেউ বলছে একটা সীমা সীমার মধ্যে দিয়ে যদি হয় তাহলে ভালো হয় এর মধ্যে আবার সেনাপ্রধান একটা টাইম দিয়ে দিলেন যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন হলে আমি সেই সরকারের সঙ্গে আমি সার্বিক সহায়তা সরকারের সাথে থাকবেন সাথে থাকবেন এটা কথা যখন উনি বললেন তখন আমি মনে হয় সর্বপ্রথম মানে পরপরই আমি একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম ই টিভিতে কৃষি টিভিতে অনেকবার দেখিয়েছি সেটা তারপর টকশো ছিল বলেছি আমি ওটা বলেছি হ্যাঁ ঠিক আছে আঠারো মাস সময় মধ্যে উনি করতে বলেছেন তেরো মাসও হতে পারে চোদ্দ মাসও হতে পারে পনেরো মাসও হতে পারে ঠিক আছে এ ব্যাপারে আমাদের মনে নেই পরবর্তী সময়ে আমাদের দলের মহাসচিবও পরদিন আমি দেখলাম ওই ফেস দ্য পিপলে সাইফুল সাগরের সাথে ওই একই কথা বললেন মানে আমি যেটা বলেছি ওরকম এরকম একটা যৌক্তিক সময় আমরা আপত্তি গিয়ে আমরা ইয়ে করি কিন্তু কিছু মানুষের এর ভিতরে ব্যত্যয় ঘটানোর চেষ্টা করছে কিছু ব্যবসায়ী কিছু ইয়ে তারা গিয়ে আপনার পত্রিকা সম্পাদক তারা গিয়ে আগে বলারই চেষ্টা করলেন যে যতদিন লাগে ততদিন করেন এই সমস্ত বলে বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলির বিরোধ বাঁধানোর চেষ্টা করতেছে আমি মনে করি যে এই বিরোধের কোনো দরকার নেই আন্দোলন সফল হয়েছে অনেক রক্তের বিনিময় এখনও অন্য রক্ত অনেক রক্ত এখনও যাচ্ছে অনেকে এখনও মারা যাচ্ছে শহীদের তালিকা বাড়ছে আমাদেরকে জি এই সময় আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হওয়া উচিত না যা আমরা বলবো একসাথে একমতে কথা বলবো কিন্তু সমস্যাটা হলো আমাদের প্রধান উপদেষ্টা যিনি তিনি এটাকে একটু উল্টার দিকে ঘুরিয়ে দিলেন যেমন ধরেন আপনার জাতিসংঘে গেলেন উনি আমাদের দেশকে উনি অন্য সম্মানিত করলেন নিজে সম্মানিত হলেন হঠাৎ করে বিলকৃণ্ডনের সঙ্গে একটি অনুষ্ঠানে দুইজনকে দেখিয়ে বললেন যে মাস্টার মাইন্ড আমাদের রক্তক্ষরণ হয়েছে তাদের সুদূর ভাড়া রাস্তার লাঠি পেটা খেয়েছি আমার লাঠি পেটা খেয়েছি দেশ নেত্রী বেগম খালজিজিয়া দীর্ঘদিন বিনা বিচার বিনা অন্যায় সাজা কাটছেন আমাদের নেতা নেতাজারক তার যেমন নামে একের ভাবে সাজা দিয়েছে মামলা দিয়েছে আমরা লক্ষ লক্ষ কর্মীরা আমরা রাজপথে গিয়েছি মার খেয়েছি জেলে গেছি মামলা কেছি হাত কেছে পা কেছে বিভিন্ন হয়রানি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ছোটোখাটো দল তাদেরও হয়েছে কিন্তু উনি যখন এটা বলে বসলেন আমরা আহত হয়েছি দুঃখিত হয়েছি ব্যথিত হয়েছে কষ্ট পেয়েছি আমি সাথে সাথে ওনার ওই পর পরপরই আমি লাইফে গিয়ে বলেছিলাম আপনাকে সম্মান করি আপনার দেশ দেশে ভাবুন দল করেছেন কিন্তু এই কথাটা বললে আমাদের ব্যথা দিয়েছে এটা আমরা কোনোভাবে গ্রহণ করতে পারছি না তাই দেশে ফিরে আপনাকে ব্যাখ্যা দিতে হবে এটা মাস্টার মাইন্ড কীভাবে হলো কোথায় অফিস ছিল কয়টা কম্পিউটার ছিল কয়টা স্টাফ ছিল কয়েকটা মোবাইল ব্যবহার করা হয়েছে যে একটা আন্দোলন সফল করলো তারা জানতে চেয়েছেন জানতে চান জি এটাও বলেছি যে এই আপনার আপনার নোবেল প্রাইজ পেয়েছেন দেশ বেগম খালদা যে আমরা সম্বোধনার চেষ্টা করেছি সমর্থন করেছি আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে হরেন করেছে আমরা প্রতিবাদ করেছি মিছিল করেছি আমার সাংবাদিকরা কথা বলেছে আমরা আপনার পাশে ছিলাম একটা আন্দোলন সফল রক্ত দিয়ে নেতা কর্মী এত জীবন দিল আপনি একবার মনেও করলেন না বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে নির্যাতিত নেত্রী তার সাথে একটা দেখা করার সৌজন্য বুধ আপনার হলো না এই যে কথাটা বলল এটা তো গেল এক চ্যাপ্টার আবার উনি সাক্ষাৎকারে বললেন কি সেনাপ্রধান যে কথাটা বলেছেন সে কথাটা আবার উনি আবার অন্যভাবে বলতে পারতেন উনি বলেন যে ওনার কথা না ওনাদের বলার কথা না আমরা যেভাবে বললো সেইভাবে এখানে আমি বলেছি এখানেও আমি আবার আমি আমি ফেসবুকে লাইভে গিয়ে বলেছি যে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে রাজনৈতিক দল ছাত্র শিশু পাঁচচার অবদান আছে সেনাবাহিনীরও একটা ভূমিকা ছিল সেনাবাহিনী যদি ওই দিন প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর কথা শুনে যদি নির্বিচার গুলি বর্ষণ করতেন আপাতত থেমেও যেতে পারত না আহলে অনেক রক্ত হতো তো সেই জন্য তাদের সাথে কোনো কন্ডারেশন চার দরকার নেই একটা সমন্বয় সমন্বয় করতে হবে এই কারণে এখন এদেশের মানুষের পুলিশের প্রতি আস্থা নেয় দেবের প্রতি আস্থা নেয় বিজেপির প্রতি নির্বাচনের প্রশ্নে সেনাবাহিনী কিংবা রাজনৈতিক দলের যে বক্তব্য সময়সীমার প্রশ্নে এবং সরকারের যে বক্তব্য এই বক্তব্যের মধ্যে অনেকেই বলছেন হাবিব ভাই বললেন যে একটা সমন্বয়হীনতার ইঙ্গিত কখনো কখনো তাদের বক্তব্যের মধ্যে পাওয়া যায় আপনিও কি তেমনটি দেখেন কিনা জি প্রথমে আমি আপনার মাধ্যমে এশিয়ান টিভির দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি তো ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক তো নব্বইয়ের গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্র নেতা হাবিব ভাইকে আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার বাসার ভাই তো যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে সমন্বয়হীনতা আছে কিনা না নির্বাচনের রোডম্যাপ নিয়ে তো কিছুটা সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে গণমাধ্যমে এরপরে সোশ্যাল মিডিয়াতে তো দেখুন আমরা যারা আজকে নির্বাচন নিয়ে কথা বলছি সংস্কার নিয়ে কথা বলছি একই সাথে তো আমরা যখন নির্বাচনের কথা বলছি নির্বাচনের রোডম্যাপের কথা তখন আমাদের উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের একটা সংস্কারের জন্য সময় দরকার তো প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা তো আসলে ক্ষমতায় থাকতে আসিনি আমরা একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্যই এসেছি তো সেই নির্বাচনটি করবার জন্য একটি যতটুকু সময় দরকার সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে তো আমরাও মনে করি সেই সময়টুকু দিতে হবে তো সেক্ষেত্রে আমি যেই কথাটি বলি আমার নিজস্ব মত হচ্ছে যে দেখুন যে সরকার দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিল সেই সরকারটি পালিয়ে গিয়েছে একভাবে পালিয়ে যাওয়ার পরে যারা ক্ষমতায় এসছেন খুব ছোট্ট পরিসরে একটা সরকার উপদেষ্টা পরিষদ জি তারা তাদের কাছে আমরা যে দাবিগুলো করছি তো আমার কাছে মনে হচ্ছে যে তারা চাপগুলো নিতে পারছে না যে চাপটা আসছে যে আমাদের এটা কি ছোট হওয়ার কারণে আমি বলবো যে পরিসর শুধু পরিসর ছোটোর কারণেই না আপনার যেই ষোলো বছরের যে জঞ্জাল এরপরে নতুন একটি সরকার এসে এই জঞ্জাল পরিষ্কার করে খুব সহসাই তাদের কাছে কিছু যদি আমরা আশা করি তাহলে সেই আশাটি কতটা ফলপ্রসূ হবে এটিও আমাদের চিন্তায় নিতে হবে কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের দাবি করছে রোড রোডম্যাপ চাচ্ছি আমরা আমি এটার সাথে দ্বিমত করছি না কিন্তু আমার কাছে যেই বিষয়টি মনে হয় সেটি হচ্ছে যে যেহেতু এই ছোটো সরকারের কাছে আমরা একটা আমরা নিজেরা রাজনৈতিক দল যারা করছেন আমরা বলতে যে রাজনৈতিক দল যারা করছেন তারা একটা রোডম্যাপ দিয়ে কাজগুলো আদায় করে নিতে পারে কি না যেমন ধরুন আমি যদি এটা ব্যাখ্যা করতে চাই যে প্রথমে তারা বলছে যে সংস্কার এবং ইলেকশনের রোডম্যাপ তো আমরা যদি বলি যে কি কি সংস্কার আপনি করবেন সেই সংস্কারগুলোর জন্য আমরা একটা রোডম্যাপ মানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি দেওয়া যায় ছয়টা কমিশন গঠন করেছে কমিশন গঠন করেছে আমি বলি যে সেটা না কমিশন তো গঠন করেছে তারা কমিশন তাদের একটা রিপোর্ট দেবে তো সেখানে যে আমি এই সময় দিলাম যে এর ভিতরে এই সময়ের মধ্যে আপনার এই যে যারা আছে তাদেরকে প্রথমে আমরা একটা সময়সীমা নির্ধারণ করে দিলাম এরপরে সেইটা হওয়ার পরে তাদের বিচারের আওতায় আনার পরে আমাদের যে সংস্কারগুলো বাকি সংস্কারগুলো আছে সেটার জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়ার পরে দেন আমরা যদি বলি যে হ্যাঁ সংস্কারটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি মনে করেন রাজনৈতিক দলগুলো প্রস্তাব রাখবে এটা রাখতে পারতো এটা রাখলে আমার মনে হয় কাজটা তাদের জন্য সহজ হতো তারা যে চাপটা নিচ্ছে এই চাপটা তাদের জন্য সহজ হতো এখন রাজনৈতিক দলগুলো তো বলছে সেটি সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বা সমাবেশ তাদের যে দলীয় যে আলাপ আলোচনাগুলো হচ্ছে সেখানে তো তারা এই কথা বলছে এই কথা না তারা একটা নির্দিষ্ট তারা একই সাথে বলছে যে নির্বাচনের রোডম্যাপটা দিন সংস্কারের রোডম্যাপটা দিন আমার কাছে মনে হয় আগে সংস্কারটা হওয়া দরকার আপনার সংস্কারটা যদি ফলপ্রসূ না হয় আপনি একটা ফলপ্রসূ নির্বাচন করতে পারবেন না বাংলাদেশে এটা সম্ভব না সুতরাং একটা ফলপ্রসূ নির্বাচনের জন্য এই জঞ্জাল সরাবার জন্য একটা সংস্কার দরকার সেই সংস্কারটা ফলপ্রসূ হতে হবে সংস্কারটা যদি সঠিক পথে না হয় ফেসিবাদের দোষরা যদি আপনার কাছে মনে হয় যে কতদিন লাগতে পারে যে একটি ভালো নির্বাচনের জন্য যে পূর্ব সংস্কারগুলো দরকার সেটা সম্পূর্ণ করার জন্য কতদিন আমার মনে হয় সেনাবাহিনী প্রধান যে কথাটি বলেছেন 18 মাসের কথা আমার মনে হয় যে এই মাসে এই 18 মাসের মধ্যে সংস্কারটা হয়ে যাওয়া সম্ভব এটা সম্ভব যদি তারা একটা রোডম্যাপ তৈরি করে স্টেপ বাই স্টেপ আগায় তাহলে এটি সম্ভব এটি সম্ভব যে অসংখ্য ধন্যবাদ শহীদ ইসলাম আরও আলোচনা শুনবো ইঞ্জিনিয়ার আবুল বাসার ভাই আপনার কাছে আসতে চাই যে নির্বাচনের প্রশ্নে অথবা দেশের দেশ পুনর্গঠন বা মেরামতের প্রশ্নে আমরা এখনও সংস্কারের আগে নাকি আগে নির্বাচন কত সময় পরে নির্বাচন হবে নির্বাচন নিয়ে বা সংস্কারের প্রশ্নে যৌক্তিক সময় রাজনৈতিক দলগুলোর পক্ষে থেকেও ভিন্ন মতামত আমরা লক্ষ্য করছি এই প্রশ্নগুলো আসলে সরকারের প্রতি কিংবা রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বা মেরামতের প্রশ্নে জনগণের যে সমর্থন সেইখানে জনগণকে কোনো বিভ্রান্ত করবে কি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভির সমস্ত দর্শক এবং আমার সালো আলোচক রাজপথের সৈনিক আমি আমার অনুপ্রাণে বলতে পারেন হাইকোর্টে তার একটা মন্তব্যকে আমি স্যালুট করি ভাই কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আজকে আব্যাকে পেয়ে আমি আসলে আবেগে আলুপ্ত সেই সাথে শহীদ ভাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার কথাটা যদি আমি একটু পরিষ্কার করে বলতে চাই একটা টাইমের ব্যাপার তবে সংস্কার এবং ষড়যন্ত্র কথাটা কিন্তু এক একটা আরেকটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ওয়ান ইলেভেনে যদি জানেন এই সংস্কারের একটি ধুঁ তুলে নির্যাতিত হতে হয়েছে আমাদের এবং আমি নিজে ওই সময় আপনার বিএনপির মধ্যে যে দুইটা সংস্কার পন্থী ছিলেন একজনকে অ্যাসাল করার কারণে কিন্তু আমি গ্রেপ্তার হয়েছিলাম এবং দেড় মাস আমি জেলখানাতে ছিলাম আমাকে আমি রিমান্ডেও ছিলাম তিন দিন তো এই সংস্কার কথার ব্যাপার আমার খুবই আপত্তি আছে এই শব্দটার প্রতি আমার খুবই আপত্তি আছে সংস্কার হচ্ছে একটি আপেক্ষিক কথা সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া সংস্কারের কথা বলার মানেই হচ্ছে যে আপনি অবৈধভাবে থাকার জন্য এটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করছেন এছাড়া কিন্তু অন্য কোনো কিছুই না আপনি যদি মনে করেন যে বাংলাদেশকে আগামী ছয় মাস এক বছরের সংস্কার করতে পারবেন ইম্পসিবল আমি মনে করি সংস্কার যে অর্থে ব্যবহৃত হচ্ছে হচ্ছে সেটা যে যে বিগত বছর বছর ধরে জঞ্জাল তৈরি হয়েছে সেগুলোকে সেগুলোকে পরিষ্কার করা করা মেরামত আপনি আপনাকে আমি বলি সংস্কার আমি আপনাকে উদাহরণ দিতে বলি সংস্কার যদি একটি কম্পিউটারের সাথে তুলনা করেন আর বাস্তবতাকে যদি একটা মানুষের সাথে তুলনা করেন তাহলে স্পষ্ট হবে একটা কম্পিউটারকে আপনি যত আপডেট দিবেন আস্তে আস্তে সেটা আপডেট হতে থাকবে সংস্কার তো হচ্ছে আপনার এক বছর ছয় মাসের ব্যাপার না এটা বাংলাদেশ যতদিন থাকবে ধাপে ধাপে সংস্কার হবে এই সরকারের উচিত ছিল যে তারা কি কি সংস্কার করতে চায় সেই সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে বসে যে আমরা এই বিষয়ে সংস্কার করতে চাই এবং এতদিনের মধ্যে আমরা নির্বাচন করতে চাই আপনাদের কমিটমেন্ট আমাদেরকে দিতে হবে যে আপনারা ক্ষমতায় আসার পর আপনি মনে করছেন স্পষ্ট হচ্ছে না 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 স্পষ্ট হচ্ছে না এটা তো জাস্ট অজুহাত আপনি ক্ষমতাকে লং করার জন্য প্রলম্বিত করার জন্য এটা জাস্ট একটা অজুয়া হিসেবে ব্যবহার হচ্ছে ওয়ান ইলেভেন আপনাদের কী কী অভিজ্ঞতা দেয় আমাদেরকে এবং ভাই একটা কথা বলেছেন আমি সেই কথা যাচ্ছি প্রধান উপদেষ্টা জাতিসংঘের যে কথাটা বলেছেন আমি মানে খুবই দুঃখের সঙ্গে বলতে চাই যে বাইডেন এবং নরেন্দ্র মোদীর ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই বাইডেন বলেছে যে আমি এই সরকারের সঙ্গে আছি মোদিও বলেছে যে আমি হাসিনা সরকার এই হাসিনার সরকারের সঙ্গে আছি আমরা জনগণ কোথায় সুতরাং আপনাকে ব্যাপারটা কিন্তু স্পষ্টভাবে মাথায় নিতে হবে ষড়যন্ত কোথায় এটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং এই ফাইন্ড আউট করতে হবে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে কারণটা হচ্ছে যে উনি বলেছেন তার মানে কি সংস্কারের সূত্র ধরে ষড়যন্ত্র বাসা বাঁধতে পারে অবশ্যই কারণ হচ্ছে কি আমরা এখানে আপনাকে বুঝতে হবে শেখ আছে না উনি পালিয়ে কিন্তু ইন্ডিয়াতে আছেন উনি কি বসে আছে বসে নেই র কি মনে করে বাংলাদেশে বসে আছে ইন্ডিয়া পৃথিবীতে একটি সব পরে কিন্তু অনন্য তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে আপনাকে বিষয়গুলো মনে রাখতে হবে আর আমরা কিন্তু স্পষ্টভাবে আঠারো কোটি মানুষের পক্ষে এটা বলতে চাই যে আমরা পশ্চিমা দালালিও চাই না আমরা তেমন ভারতের দালালি যেভাবে প্রত্যাখ্যান করছি রাজপথে রক্ত দিয়ে নিজের মতো করে চলবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের দালালি চায় সুতরাং এখানে একটা জিনিস খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক কিছু কিছু দল এবং কিছু কিছু স্টেক হোল্ডার এদের কিন্তু ইন্টেনশন হচ্ছে কি জানেন আমি স্পষ্ট বলি এ বিএনপিকে হোক ঠেকানো বিএনপি কে ক্ষমতায় কিভাবে যেতে না দেওয়া যায় তার জন্য এটার একটা একটা মাস্টারমাইন্ড গেম প্ল্যান হচ্ছে এই সংস্থার কথাটা বলে যাতে আপনার সময় আস্তে আস্তে আসবে এর মধ্যে অনেক কিছু ঢুকবে ধরেন বিএনপি এখন কিন্তু তারা অনেক নেতাকর্মীদেরকে মফসলে কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না সেখানে অন্য রাজনৈতিক দলগুলো করার জন্য ব্যবস্থা নিলে হবে না সে ব্যবস্থা নেওয়ার এত এভাবে সম্ভব না কারণ হচ্ছে বিএনপির আটাত্তরটি সাংগঠনিক জেলা এবং তাদের যে পরিমাণ লক্ষ লক্ষ নেতা তারা যদি মনে করে সেন্ট্রাল থেকে একদম গ্রাম পর্যায়ে গিয়ে তাদেরকে কন্ট্রোল করবে এটা অসম্ভব আমি আমার কাছে প্রচুর হাজার হাজার উদাহরণ আছে তারা যেগুলো করছে আলটিমেটলি কি হচ্ছে এটার একটা সুবিধা নিচ্ছে অন্য দলগুলো যে কারণে মেন কথাটা হচ্ছে যে এখন যেভাবে হোক না সতর্ক হতে হবে কাকে সরকারকে না বিএনপিকে

অ্যাডভোকেসি যেভাবে আমরা বলি তাতে সরকার ফাঁদে পা দিচ্ছে কিনা যেটি ধারণা করছেন ইঞ্জিনিয়ার আবুল বাসার পাশাপাশি ওয়ান ইলেভেনের যে অভিজ্ঞতা সেটি স্পষ্ট সেই সময়ের যে অভিজ্ঞতা কী ঘটেছিল সেটি আপনার জানা খুবই স্পষ্ট করে জানা সেই অভিজ্ঞতার কে কাজে লাগিয়ে সামনের দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে প্রশ্ন সেখান থেকেও আমরা কোনো শিক্ষা নিতে পারি কিনা এই দুটি প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম বিরমান হবে দুটি প্রশ্ন যেটি ইঞ্জিনিয়ার আবুল বাসাবাই বলছিলেন যে কোনো কোনো রাজনৈতিক দলের পরামর্শে সরকার ভুল করছে কিনা সেটি একটি বিষয় এরপর আরেকটি প্রশ্ন আছে সেটিকে আপনারও কি মনে হয় কিনা নির্বাচনের প্রশ্নে বা সংস্কারের ইস্যুতে না আমরা এই তো অতি সম্ভবত আমরা শুনতাম প্রতিদিনই আগে উন্নয়ন পরে নির্বাচন আগে উন্নয়ন পরে গণতন্ত্র বলছে না উন্নয়ন করতে করতে আকাশ উঠে গেল আর লোন করতে করতে একশো বিরাশি বিলিয়ন ডলার ঋণ করেছে যা বাংলাদেশ কোনো দিনও পরিশোধ করতে পারবে না কোনো দিনও পারবে না তো এই হলো অবস্থা এখন আবার আসছে আগে সংস্কার পরে নির্বাচন এই সংস্কার এক হাজার বছর যদি ধরে করে তাও হবে না সংস্কার কাকে বলে এই বিল্ডিংটার বিভিন্ন জায়গায় ওয়ালটা ক্ষত আছে ভাঙচুর আছে এইটাকে সংস্কার করার জন্য মিস্ত্রি আগানো দিতে পারে এই বিল্ডিং যদি না থাকে এই রুমে যদি না থাকে তো সংস্কার করুন কোথায় আছে কি বাংলাদেশে কিচ্ছু নাই সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে নীতি নৈতিকতা চরিত্র মানুষের সরকারি কর্মকর্তা কর্মচারী বেসরকারি ব্যাংক স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল প্রত্যেককেই নষ্ট করে দিয়ে গেছে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে রাত্রিবেলা ভোট করে সেই ভোট আবার রিজাইনিং অফিসাররা সিগনেচার করে দেয় রিটার্নিং অফিসার মানে একশো পার্সেন্ট ভোট হয় সেই ভোট দেখিয়ে দেয় নির্বাচন কমিশন সেটি আবার নির্বাচনে করে কোন জায়গাটা বলেন তো কোথায় পুলিশ কোথায় প্রশাসন কোথায় বিজেপি কোথায় কি কোন জায়গাটি না আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় আপনাদের শিক্ষক এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি টাকার বিনা নিয়োগ হয় বেশি নিয়োগ হয় নাকি দুই কোটি তিন কোটি বেলা আগের বেলা আমরা চলতাম ট্রান্সফারের জন্য টাকা লাগে শিক্ষক ট্রান্সফারের টাকা লাগে প্রমোশন জন্য টাকা লাগে শিক্ষক ট্রান্সফার প্রমোশনে টাকা লাগে সেই জাতি আর বাঁচে প্রশ্ন ওদের ফাঁস হয়ে যায় মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়ে যায় স্কুলের প্রশ্ন ফাঁস হয়ে যায় কোথায় আছে কিছু তো রেখে যায়নি এই জন্য এই সংস্কার এক হাজার বছর ধরে হলেও হবে না সংস্কার শেষ হবে না চলমান প্রক্রিয়া অতএব সংস্কার করতে হবে কোন করে সংস্কার একটা নির্বাচন ব্যবস্থা এখন নির্বাচনী ব্যবস্থার যে কথা নেই বলি এখন ধরেন আপনার পুলিশ লাগবে না আর্মি লাগবে না কিচ্ছু লাগবে না ভোট হবে মার্কা যাদের মার্কে দাঁড়াবে মানুষ ভোট দিয়ে আসবে কেউ কারো ভোট কাটতে যাবে না কিন্তু দল সরকার ক্ষমতা কেউ না দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তো নির্বাচন কমিশনের কোনো ভূমিকায় থাকা থাকে এখানে অটোমেটিক্যালি মাল ভোট দেয় কোনটি করে না দলীয় সরকারের কারণে আর যত ধরনের নির্বাচন কমিশন যত ভালোই বানায় না কারণ আসলে ফেরিস আসলে ঠেকাতে পারবেন যা ওদের দেখলাম ওইটাই তো ভূত না সে সরকারের কাছে কোনো রাজনৈতিক দল একটু বেশি গুরুত্ব পাচ্ছে কেউ একটু কম গুরুত্ব পাচ্ছে এরকম কি কোনো সেটা আমি আবুল বাসার সাথে আমি তো একমত হই হচ্ছে এরকম মনে হচ্ছে কেউ কেউ চাষের নির্বাচন দিলে হোক তাহলে তারা একটু পারে নানান কাহিনী আবার কেউ কেউ এমন অবস্থা আছে বিএনপির বিরুদ্ধে আঙ্গুলন নির্দেশ ই করছে কেউ কেউ দেখাচ্ছে কেউ কেউ বলছে যে এখানে একটা চোর তাড়িয়ে আছে আবার ডাকাতির ডাকাতে শুরু করছে কথাগুলি বলছে একবার তারা ভাবলো না এই আমলীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বারবার বাদুল কাদের থেকে শুরু করে আহমদ সিনিয়র নেতা বলেছেন যে যেদিন আওয়ামীগ সরকার ক্ষমতা হস্তান্তর করে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে রাস্তায় লাশ বোঝাবে রক্তের স্রোত বোঝা যাবে রাস্তা দিয়ে পাঁচটা লোক মরেছে পাঁচটা লোক মরেছে মরে কী কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী রাজনৈতিক দল ভারতীয় কঠিনভাবে বলেছেন আপনার ভাই মারা যেতে পারে বাপ মারা যেতে পারে সন্তান মারা যেতে পারে আমি লোকেরা হত্যা করতে পারে কিন্তু আপনারা আইন নিজে হাতে তুলে নেবেন না ধৈর্য ধারণ করতে ধৈর্য ধারণ করতে বলেছেন যে কারণে আমাদের আমাদের সামনে থেকে আমাদের ভাইদের হত্যা করেছে তুলে নিয়ে গেছে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা কিন্তু তারেক রহমানের নির্দেশের কারণে আমরা কিন্তু সমস্ত কিছু নিজের বুকে পাথর চাপায় দিয়ে আমরা কিন্তু এটাকে আপনি দিবেন না এই যে যেসব দলগুলি বিএনপি কে তুলনা করতে চায় তারা এই জিনিসগুলো একবার না যে এতবার তারা তো ক্ষতিগ্রস্ত হয়নি দু একটা সংগঠন বাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কই আমরা তো সেই যুদ্ধ ধারণ করেছে হ্যাঁ এখন পরবর্তী কিছু হচ্ছে সেটা এখানে আমাদের কিছু উচ্ছৃঙ্খল কর্মী আমাদেরও আছে নতুন কিছু কিছু যোগ দিয়ে করতেছে আমার কিছু আপনার সাংগঠনিকভাবে বিএনপি কিন্তু যদি ষড়যন্ত্র থাকে তখন কতক্ষণ সেটা ষড়যন্ত্র ষড়যন্ত্র তো হবেই বাংলাদেশের সাবেক প্রতি প্রধানমন্ত্রী ইন্ডিয়া বসে আছে সেখান থেকে বলছে সরকার ওই সরকার তো প্রতিদিন বসে আছে প্রতিদিন ওখানে আর বাংলা নামে একটা মিডিয়া আছে প্রতিদিন তারা বলছে হিন্দুরা এসে অপেক্ষা করতেছে বর্ডার বসে আছে মন্দির ভাঙছে ভাঙছে প্রতিদিন বলতেছে বলেই যাচ্ছে অব্যাহত হবে এবং তারা এটুকু চ্যালেঞ্জ দিচ্ছে যে তারা শেখ নাকি আবার রাষ্ট্র ক্ষমতা আনবে আমি আপনার এখান থেকে বলে যাই ভারত যদি চেষ্টা করে দশ লক্ষ সেনাবাহিনী যদি বাংলাদেশে ঢুকে দেয় এই বাংলাদেশে আওয়ামী লীগকে আর প্রতিষ্ঠিত করা সম্ভব আপাতত না কারণ আওয়ামী লীগ যে অপকর্ম করেছে এখনও কিন্তু আছে হাসপাতালে হাজার হাজার মানুষ তো এই জন্য বলবো যে এই ষড়যন্ত্র আছে যত লেন দিয়ে হবে নির্বাচন হতে উনি যে কথাটা বলেছেন তত ষড়যন্ত্রটা পাকাপ্ত হবে আর আমাদের দলের কথা যেটা বললাম আমি শেষ করি এই বলে আবার আরেকটা শ্রোগান দিচ্ছে এটা তো বলেই যে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ চিন্তা করতে পারেন আমাদের এত কষ্ট এত শ্রম এত রক্ত দিলাম তারপরে এই স্লোগান দেয় স্লোগান দিচ্ছে আমি তাই বলেছি এটা নিয়ে আল জাজিরা আলজাজিরা নিউজ আমি তাই বলেছি এই স্লোগান যারা দিবে মামলা হবে আমার নামে সব জায়গায় বলার সঙ্গে সঙ্গে ওই ডিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া দিবেন না লাল কুত্তা খাওয়া হ্যাঁ আপনি এরকম কথা হ্যাঁ আমি এ কথা এখন বলছেন এই পাঁচ তারিখ পরে না আমি জেলখানা থেকে বেরে আসলাম একুশে এপ্রিল বেড়ে এসে আমি টেলিভিশনে বললাম আমি ম্যাডাম খালদেজার পক্ষে কথা বলে আমি জেলখানায় গিয়েছিলাম আমি সমস্ত রায় পড়েছি ম্যাডাম খালদিজার কোথাও এতটুকু ধরার সুযোগ নেই এক সেকেন্ডে কোনো পৃথিবীর কোনো বিচারক তার শাস্তি দিতেন না তাই যদি কেউ প্রমাণ করতে পারেন বেগম খালদেজিয়া টাকা দেখেছেন চোখ দিয়ে দেখেছেন হাত দিয়ে ধরার পরে কথা তাহলে প্রমাণ করতে পারে আমার গদানটা বলে দিলাম যে কোনো মানুষ এসে আমার গদানটা ইলেকট্রিক করার দিয়ে বা এমনি করার দিয়ে কেটে নিয়ে যেতে পারে আমার আপত্তি থাকবে না তবে এইভাবে বলেছে তবে ম্যাডাম খালদে যে তুমি টাকা আত্মসাত করেছে চুরি করেছে এই কথা কেউ যদি বলে তার জিব্বা কেটে ফেলবো তখন আওয়ামী লীগের এমপি ছিলের মধ্যে তার মানে আমারও মানে হ্যাঁ যে বলবো তারই তাই যে কাজ ম্যাডাম খালদে যা করেন নাই তার কথা আপনি বলবো যে তুমি টাকা চুরি করে খেয়েছে অবশ্যই তাই আমার সাংবাদিক সেদিন একটা অনুষ্ঠানে জি যে আপনি এই কথা বললাম আমি আজকে বললি নাই এই কথা আমি বলেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সতেরো তারিখে এই লাস্ট এই যে ওই যে আমার লাস্ট প্রোগ্রাম ছিল বৈশাখীতে আমি বলেছিলাম আবু সাহেবকে হত্যা করেছে পুলিশ এখন তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়নি এই আবু সাহেব হত্যার প্রধান আসামি প্রধানমন্ত্রী দ্বিতীয় আসামি স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় আসামি আইজিপি তারপরে ওবায়দুল কাদের তারপরে আঞ্চলিক ওই এলাকায় এসপি যাইতেছিলেন এবং বাংলাদেশে যত খুন হবে সমস্ত খুনির প্রধান আসামি প্রধানমন্ত্রী এবং এইভাবে সিরিয়ালে সেটা এখন হচ্ছে জি

রোধ করার যে বিষয়টি এটি একটু পরে আসে আমি তো যে আলোচকরা যেটি আলোচনায় নিয়ে আসছেন আমার একটা প্রশ্ন তৈরি হয়েছে সংস্কার না করে কি আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবো এই প্রশ্নটা আমার কারণ হচ্ছে যে কালকে যে সংলাপটি হয়ে গেল উপদেষ্টাদের সাথে রাজনৈতিক রাজনৈতিক তো সেখানে হাবিব ভাই সম্ভবত দেখেছেন যে রাজনৈতিক দলগুলো গিয়েছেন বিএনপির পক্ষ থেকে যেই ডেলিগেশনটি উপদেষ্টাদের সাথে কথা বলতে গিয়েছিলেন তারা বের হওয়ার পরে গণমাধ্যমের সামনে তাদের বক্তব্যটি দিয়েছেন তারা কী কী সংস্কারগুলো চেয়েছেন সেখানে তারা বলেছেন যে একটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একটি নির্বাচনে রোডম্যাপ দিতে হবে আমাদেরকে প্রথম বলেছেন এটা দ্বিতীয়ত বলেছেন যে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে এরপরে আরও দাবিগুলোর মধ্যে রয়েছে যে চুক্তিভিত্তিক যত নিয়োগ আছে যারা প্রশ্নবিদ্ধ তাদেরকে এই চুক্তিগুলো বাতিল করতে হবে এরপরে বলা হয়েছে যে বিচারপতি খাইরুল হক যে রাষ্ট্রদ্রোহের যে অপরাধ করেছে এজন্য তাকে বিচারের আওতায় আনতে হবে এরপরে বিতর্কিত ব্যক্তিদের নির্বাচন সংস্কার কমিটিতে দেয়া যাবে না এরপরে বলা হয়েছে যে ফ্যাসিবাদের দোষরা এখনও যেখানে যেখানে আছে সেখান থেকে খুঁজে খুঁজে তাদেরকে বের করে তাদের বের করতে হবে এরপরে বলা হয়েছে যে পার্বত্য চট্টগ্রামে যে অস্থিরতা তৈরি হয়েছে এর দিন পিছনে কাদের ইন্ধন আছে সেখানেও ভূমিকা রাখতে হবে এতগুলো সংস্কারের কথা বললেন এটি আমি যদি বলি এই সংস্কারগুলো কি না করে ইলেকশনটা করা যাবে এই দাবিটা তো আমাদের বিএনপির পক্ষ থেকেই করা হয়েছে সুতরাং আমরা কথা বলার সময় দেখা যায় যে আমরা আমাদের জায়গা থেকে যদি আরেকটু মানে দায়িত্বশীলতার পরিচয় না দেই তাহলে ভুল ম্যাসেজ যাবে জাতির কাছে ভুল ম্যাসেজ যদি যায় তাহলে এটার একটা খারাপ পরিবেশ তৈরি হবে সুতরাং সেইখান থেকে আমাদের এটা মাথায় রেখেই কথাগুলো বলতে হবে আমাদের আমরা নির্বাচন চাই নির্বাচন চাওয়ার ক্ষেত্রে আমাদের কারোরই নাই একটা সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া দরকার কারণ একটি অনির্বাচিত সরকার বাংলাদেশে বেশি দিন থাকতে পারে না এটাই সাক্ষ্য দেয় সুতরাং সেই জায়গায় আমাদের আমাদের কাজ হচ্ছে জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং উপদেষ্টা পরিষদকে সহযোগিতা করে নির্বাচনটাকে তাড়াতাড়ি বলছেন যে আসলে এই নির্বাচনী যে রোডম্যাপ এবং সংস্কারের রোডম্যাপ দুটি একই সাথে পরিচালনা করলে করা যায় কিনা এটা একই সাথে তো একই সাথে কিছুটা কিছু তো সংস্কার করতে হবে নির্বাচনের আগে এটা একই সাথে সব সবগুলো কাজ হবে না আগে কিছু কাজ আছে যেমন আপনি ধরেন যে ফ্যাসিবাদের দোষর যারা বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে রেখে কি আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন তাদেরকে তো বের করতে হবে তাড়াহুড়া করতে গিয়ে দেখা গেছে যে কিছু লোক এই যে পদায়ন হলো নতুন করে সেখানে কিছু লোক কিন্তু এই যারা প্রস্তবিদ্ধ লোক তাদের কিছু পদায়ন হয়েছে তাদের কিছু প্রমোশন হয়েছে আবার সেই আমরাই সেই অভিযোগগুলো দায়ের করেছি যে এগুলো কেন হলো তো দেখা গেছে যে এগুলো সঠিক তথ্যের অভাব ছিল তাদের কাছে হয়তো এই পদায়নের ক্ষেত্রে আবার সেখান থেকে তারা উপদেষ্টা পরিষদ ফিরে আসার চেষ্টা করছে তো এজন্য আমি বলবো যে এই তথ্যগুলো তাদেরকে দেয়া আমাদের কাছে যে তথ্য আছে রাজনৈতিক দলগুলোর কাছে যে এরা এরা ফেসিবাদের দোষর ছিল এখন যেই সরকার ক্ষমতায় আছে তাদের কাছে সঠিক তথ্যগুলো তাদের কাছে হয়তো নাই যেটা রাজনৈতিক দলগুলোর কাছে আছে গণমাধ্যম কর্মীদের কাছে যেটা আছে সেটি তাদের কাছে নাই সেই তথ্যগুলোকে প্রথমত গ্যাদার করতে হবে এক জায়গায় এরপরে সেটিকে সমন্বিত করে কারা কারা আসে এই সমস্যাগ্রস্ত লোকগুলো তাদেরকে সরাতেই হবে এগুলোকে এই পদে রেখে শপথ রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার তো দায়িত্ব নেবার পর এই ধরনের পরিবর্তন অনেকগুলো করেছে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে বেশ কিছু পরিবর্তন আমরা অনেকগুলো এখনো বাকিও থেকে গেছে বাকিও আছে মানে বাকিও আছে সেগুলোর কি মনে করেন যে বাকির পরিমাণটাই কি বেশি বাকির পরিমাণটাই বেশি এখন আমার কাছে মনে হয় 70% বাকি আছে হয়তো 30% কাজ তারা করতে পেরেছে এই পদায়নের ক্ষেত্রে তাদের ফ্যাসিবাদের দোষরদেরকে সরানোর ক্ষেত্রে এজন্য আমার মনে হয় তাদেরকে এই কাজগুলো আমাদের আগে করানো দরকার রাজনৈতিক দলগুলোর উচিত যে তাদের কাছে তালিকা দিয়ে এই লোকগুলো তাড়াতাড়ি সরান এখানে আপনারা বিকল্প লোক দেওয়ার পরে এরপরে আমরা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করি এরপরে যাবো এই প্রসঙ্গটা এটা শুনতে চাই যে অপপ্রচার দেশ দেশের বাইরে অনেক দেশের মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে রোধ করার উপায় কি বা আপনারা কি করতে পারেন আচ্ছা হ্যাঁ অপপ্রচারের জায়গাটিতে যেই এখন বাইরে থেকে আমাদের আমরা দেখবেন যে এই বাংলাদেশে যে একটি পরিবর্তন হলো এই পরিবর্তনের পক্ষে যারা কাজ করেছেন দেশের বাইরে বসে হুম তারা এই আন্দোলনের ছাত্র আন্দোলনের সাথে ছিলেন ভূমিকা রেখেছেন একটি কি বলে বাংলাদেশে একটি জনমত তৈরি করবার জন্য তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন তাদের কাছেও কিছু তথ্য যাওয়ার পরে তাদের পক্ষ থেকেও কিছু কথা আসছে যেটি আমাদেরকে আবার প্রস্তুবিদ্ধ করছে আমাদের এই উপদেষ্টা পরিষদকে রাজনৈতিক দলগুলোকে সেই জায়গাটায় আমার আমার একটা প্রস্তাব আছে যারা আছেন দেশের বাইরে সঠিক তথ্যগুলো তাদের কাছে আমার কাছে মনে হয় সবসময় সঠিক তথ্য যায় কি না কিছু সন্দেহ তৈরি হয়েছে আমার আগে যে বিষয়গুলো আমি সন্দেহ করিনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু তথ্যের ভিত্তিতে তারা কিছু কথা বলছেন যার কারণে এদেশে একটি ধূম্রজাল তৈরি হচ্ছে তো সেই জায়গাটি তাদের কিছু দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করছি এবং সেখান থেকে যদি কোনো মিস ইনফরমেশন তাদের কাছে গিয়ে দেয় আপনি কি মনে করেন আমাদের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে তথ্য কিছু ফাঁস হচ্ছে কিছু ভুল তথ্য তাদের কাছে দেয়া হচ্ছে এটি এটি বিভিন্ন কর্নার থেকে এটি ষড়যন্ত্রমূলক ভাবে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে এই আগে আমার আগের আলোচক বলেছেন যে আমাদের পাশের দেশে আমার পাশের দেশে আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী তার সাথে আরো কিছু লোকজন পালিয়ে গেছেন তারা তো বসে নেই তারা কাজ করতেছেন এই ভুল তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে এই ধুম্রজাল তৈরির ক্ষেত্রে তাদেরও ভূমিকা আছে সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে সৈয়দ ধন্যবাদ ইঞ্জিনিয়ার আবুল বাসার ভাই একটু শুনে তারপর বিরতিতে যেতে চাই এই তথ্য ফাঁস হয়ে যাওয়া কিংবা এটাকে সঠিক তথ্য উপস্থাপন করা আপনি তো আইটির এই বিষয়গুলো নিয়ে কাজ করেন কি করা যেতে পারে বা সরকার কিভাবে সতর্ক থাকতে পারে আচ্ছা সরকারের সতর্ক থাকার বিষয় আমি বলছি আপনাকে দেখেন সরকার কিভাবে ষড়যন্ত্রের মধ্যে পা দিচ্ছে আপনাকে প্রথম বলি যে তারা প্রথম অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে এবারের প্রধান উপদেষ্টা সফর হবে খুবই সংক্ষিপ্ত এবং খুবই মানে নগ্ন সংখ্যক মানুষ তার সঙ্গে যাবে এবং সেই সেটা বলা হলো সাতজন এবং তাদের কে কে যাবে সেটাও প্রকাশ করা হলো হঠাৎ করে দেখলাম যে জন এই সাতান্ন জন এবার পঞ্চাশ জন ঢুকলো এরা কারা এদের কোনো এদের নাম প্রকাশ করা হয়েছে আমি তো জানি না কিন্তু এই পঞ্চাশ জন কী করে হঠাৎ করে এই কিছু মধ্যে প্রয়োজন হলো সেটা কিন্তু আমার কাছে বোধক্য নয় দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা প্রধান উপদেষ্টা তথ্য সচিব উনি বলেছেন যে জনগণ যতদিন চায় মানে এই কথাটাতে আমার প্রচণ্ড আপত্তি আছে মানে জনগণ চাই কিভাবে মানে জনগণ কি ভোট দেওয়া হয়েছে আবার কেউ কেউ বলে যে ছাত্রদের মানে ইয়া করার জন্য আসছে এখানে শুধু ছাত্রদের এই যে একটা আপনাকে ক্রেডিট দিতে হচ্ছে হুম এটাকে করে কি আমরা আসলে কি আমাদের ইয়াং জেনারেশান বা আমাদের ছাত্র যে মেধাভিত্তিক এটাকে ধ্বংস করছে কিনা এটা আপনাকে আমি মানে এটা প্রশ্ন রেখে গেলাম দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বদুল আলম মজুমদার উনিও একই কথা বলেছে বর্তমান সরকারকে সাতান্ন মানুষ চায় মানে তার কাছ তো নির্বাচন সংস্কার করা সেটা নিয়ে তার গবেষণা করবে যে নরসা একটা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা সেন্টার থেকে পরিচালিত এখন যখন আপনি একটা দায়িত্বশীল জায়গায় যখন চেয়ারে যখন থাকবেন তখন কি আপনি সরকারের পার্ট নাকি কমিশনের চেয়ারম্যান কোনটা আপনার ভূমিকাটা কোনটা আপনি যখন একটা কমিশনের চেয়ারম্যান যখন হবেন তখন ওই কমিশন নিরপেক্ষভাবে গঠন করার জন্য যা যা করার ওটাকে সুন্দর করে আপনি বলছেন যারা কমিশনের চেয়ারম্যান বা সদস্য হিসেবে আছে তারা যাতে কোনো পাবলিক ফাংশনে অংশ নেয় সেটি সেটাই সেটাই কারণটা হচ্ছে শুনেন এই সমস্যা যে তথ্য বলছেন ইউনিভার্সিটি এগুলো এগুলো আসলে আমার কাছে কোনো এগুলো ফেক কারণ যে ইন্ডিয়ান নির্বাচনে দেখেন বলছে মোদি তিনশো সিট পাওয়া এটা সেটা পাবে কিন্তু সে কিন্তু পায় নাই তো এই যে কথাগুলো এই কথাগুলো থেকে আপনার কি মনে হয় এই কথাগুলো কিন্তু কিন্তু স্পষ্টভাবে মনে হয় যে সরকারকে কারা যেন মানে এই ষড়যন্ত্রে ফাঁদে তাদেরকে ফেলার যে চেষ্টা করছে এই চেষ্টা করার আলটিমেটলি গোলটা কি। আলটিমেটলি গোলটা কিন্তু আমি একইবার বলছি যে মেন কমন হচ্ছে এখানে বিএনপিকে যে কোনো উপায়ে ঠেকানো কোন পথে নির্বাচনী রোডমাফ এই শিরোনাম আলোচনা ইঞ্জিনিয়ার আবুল বাসার ভাই আপনি যে আলোচনায় যে শেষে যে এটি বললেন যে নানাজন নানাভাবে চেষ্টা করছে বিএনপিকে ঠেকাতে আদৌ পারবে কিনা এটি ছিল আমার প্রশ্ন আচ্ছা সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রান্তিকালে যখনই অন্যান্য দল এবং ব্যক্তি যখনই ব্যর্থ তখনই বিএনপির জন্ম এবং সেখানেই বিএনপির সফলতা শুরু আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেন এবং পরবর্তীতে তার উনিশ দফা কর্মসূচি বাংলাদেশের মানুষের মধ্যে ম্যাসি জনপ্রিয়তা অর্জন করার কারণে আজকের বিএনপির অবস্থা আমি যদি আপনাকে একটু সিটি বলি আমি ওয়ান ইলেভেনে গ্রেফতার হওয়ার পর আমি জেলখানায় তিন দিন রিমান্ড শেষে এগারোই নভেম্বর জেলখানাতে যাওয়ার পর যেন তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয় এবং সে আমাকে বুকে জড়িয়ে ধরে পাশ দিয়ে ডক্টর খন্দকার মুশাহরফ হোসেন যাচ্ছিলেন তখন উনি বলছিলেন স্যার স্যার এই যে সংসারপন্থীদেরকে মেরে সে এখানে আসছে তো সেই তারেক রহমান আর আজকে তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য তার যে ম্যাচুরিটি এবং সে যে ওয়ার্ল্ড ক্লাস মাপের যে তার যে মানে লিডারশিপ এটাকে দুর্ভেদ্য আমি যদি মনে করি যে ইসরায়েলের আয়রন ডোমের মতো তাকে এখন এই মুহূর্তে বিট করার মতো পলিটিশিয়ান বাংলাদেশে দ্বিতীয়টা কেউ নাই এবং এখানে আর একটা কথা বলি যদি কোনো কারণে তারেক রহমান ব্যর্থ হন এবং যদি বিএনপি ব্যর্থ হয় মানে তারেক রহমানের ব্যর্থতা মানে হচ্ছে না আমি আমি তো বলেছি আপনাকে যে তাকে ইয়ে করার মতো এই মুহূর্তে বাংলাদেশের কোনো পলিটিশিয়ান আপাতত নেই এবং তাকে দুর্ভেদ্য তাকে বিট করার মতো এখন আমি কাউকে দেখছি না তারপরে যেহেতু আমরা বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলছি বা তার পরবর্তীতে কী হবে সেটা তো এখন জানি না যদি কোনো কারণে তার একটা মন ব্যর্থ হন তাহলে সম্প্রতি একটা ঘটনা দেখবেন যে পাকিস্তানের একজন মানে একজন মুখ্য ইয়া সে আফগানিস্তানের একজন ইয়াকে কনসিলরকে উনি দাওয়াত দিয়েছিলেন সম্ভবত পাঞ্জাব অথবা প্রাক্তন ইয়ার একজন মুখ্যমন্ত্রী সেখানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানোর সময় সেই সঙ্গীতে যেহেতু বাজনা ছিল সেহেতু উনি দাঁড়িয়ে সেই তার জাতীয় সঙ্গীতকে সে সম্মান দেন নেই কারণ আফগানিস্তানের শাসন ব্যবস্থায় বাদ্যযন্ত্র বাজনাকে তারা অ্যালাউ করে না সুতরাং চিন্তা করেন আফগানিস্তানের একজন কাউন্সিলর সে পাকিস্তানের মাটিতে তার জাতীয় সঙ্গীত অবমাননা করছে অর্থাৎ আপনাকে আমি বোঝাতে যদি সক্ষম হই যদি কোনো কারণে কোনো দিন তার একটা বাংলার রাজনীতি যদি ব্যর্থ হয় তো সেরকম একটা পরিস্থিতি বাংলাদেশে আসতে পারে এবং সেটা আমাদের জন্য এবং আমাদের জাতির জন্য সেটা হবে অত্যন্ত দুঃখজনক তবে আমি তাকে সেই আগে দেখাই এবং বর্তমান যে আমার যেটা সেটা হচ্ছে তারেক রহমানের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা আশা করি অন্তত যে উনি অবশ্যই ব্যর্থ হবেন না এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ সেই বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে এটা আমাদের কাছে প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ রহমান আসতে চাই যে আরেকটি প্রশ্ন ছিল যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা যে ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা নিয়ে আমরা এবারে কোনো ধরনের সংস্কারের প্রশ্ন বা পরিশুদ্ধতার প্রশ্নে কোনো ধরনের উদাহরণ তৈরি করতে পারে কিনা না ওয়ান ইলেভেনে তো সংস্কার করতে চেয়েছিল মাইনাস ফর্মুলা মূল করতে চেয়েছিল আমরা কি দেখলাম ওয়ান ইলেভেনের সময় যে সেনাবাহিনীর এই সমস্ত সৎ অফিসাররা যেভাবে অসৎ হয়েছিলেন চিন্তা করা যায় সেভাবে তো আমাদের সামনে আসে না আমি তো ওখানে বলছি ওয়ান ইলেভেন এই দেশের সামরিক বাহিনীর সৎ অফিসারদের দেশ সেনাবাহিনীর অনেকের নষ্ট করে দিয়ে গেছে আর আওয়ামী লীগ এসে আরও পুরাটা করার চেষ্টা করেছে তাদেরকে ঠিকাদার বানিয়েছে কিন্তু আমরা বিপরীত যে যে চিত্র ইতিবাচক থেকে ঠিক আছে তবে এই ভূমি এই এই বর্তমান সেনাপ্রধানের যে ভূমিকা বা সেনাবাহিনীর এখানে যে ভূমিকা আমি এই ভূমিকাকে আমি সমর্থন করি এবং আমি বলেছিলাম সেনাবাহিনীর উদ্দেশ্যে যখন আসলেন সেনাবাহিনী নামালেন কারফিউ দিলেন তখন বলেছিলাম এই সরকারকে রাখতে গিয়ে আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগিতা পরাজিত হয়েছে পুলিশ পরাজিত র্যাব পরাজিত হয়েছে বিজেপি পরাজিত হয়েছে সোয়াদ পরাজিত হয়েছে আনসার পরাজিত হয়েছে রিজার্ভ পরাজিত হয়েছে আপনারাও যদি এই সরকারকে রক্ষা করতে চান আপনারাও পরাজিত হবেন আপনাদেরকে আমরা পরাজিত করতে চাই না কারণ আপনারা পরাজিত দিয়ে জনগণের কাছে হন তাহলে মায়ানমার যদি আমাদের এখানে গুলি করে আপনারা ইন্ডিয়া পালায় যাবেন আর ইন্ডিয়া যদি আপনাদের উপরে আক্রমণ করে তাহলে আপনারা বঙ্গোসের বিরুণ অত আপনাদেরকে আমরা পরাজিত করতে চাই না তাই আমার আহ্বান থাকবে যে সেনাবাহিনী কোনোভাবেই একটা গুলি না ছড়ে গোলা না ছড়ে এবং একজন আমি নুরুদ্দিন দেখতে চাই বর্তমান সেনাপ্রধানকে আমি একজন নুরুদ্দিন দেখতে চাই নুরুদ্দিন নেমেছিলেন তো উনি সেই ভূমিকাটা পালন করেছেন এই সেনাবাহিনী যে এই শেষ মুহুর্তে এসে জনগণের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করবে এটা একেবারে টোটালি একটা যেভাবে নষ্ট করে ফেলেছিল সেখান থেকে তো সেনাবাহিনী তার মূলটাকে ফিরে আসছে আমি মনে করি সেনাবাহিনীর দিকে তার দায়িত্ব পালন করবে এবার আমি আপনাকে বলি যে আপনি যতই চেষ্টা করেন না কেন এখনও হাজার হাজার দুষ্কৃতিকারী আওয়ামী লীগের ব্যাঙ্ক ডাকাত ভোট চোট আপনার আওয়ামী লীগের এমপি মন্ত্রী এখনও বাংলাদেশের ভিতরে আছে গ্রেপ্তার হচ্ছে না কেন আছে গ্রেপ্তার করবে কেন আওয়ামী লীগের লোকেরই তো আছে গুলি সব তো আওয়ামী লীগেরই এবং দেখেন বিজেপি গুলি করতে আসে তাকে বলা বটায় দেখেন কি আপনার এখন দেখেন এই যে আপনার হলো কি বলে বাংলাদেশের ভিতরে বাইরে চলে গেল অনেক আমলে গেল তাহলে বিজেপি তার দায়িত্ব পালন করেনি এটা অবশ্য এবং আবার এটাও বলতে চাই যে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় পেল দুষ্কৃতিকাররা যে সেনাবাহিনী একটা এই ধরনের একটা বিশাল সরকারের কথা না শুনে দলের পক্ষ অবলম্বন করলো সেই ক্যান্টনমেন্টের দুষ্কৃতিকারা কিভাবে আশ্রয় নিল এটাও তো আমাদের কাছে একটা মনে হয় কেন দিলো কেন দিল এখনো আছে এবং কেউ কেউ চিন্তা করেন যে ওই একটা সরকার ছিল এত নষ্ট সরকার এবং এত মানুষের কাছে একটা লোক এই এখানে আপনার টেবিলে কতজনের সাথে চকচু করেছিলাম এখন একজনকে নিয়ে আসেন তো একজন আওয়াম লীগের এমপি যদি বলে আমি এশিয়ান টেলিফোনে হাই সাথে টক করতে যাবো শর্ত হাইভাইয়ের শরীর থেকে সমস্ত রক্তমে সিরিজ দিয়ে বের করে নেব হাইভাই রাজি আমি যাবো আমি বললাম আমি রাজি আসবে আসবে না আওয়ামীগের এমপি বাদ নাম এক নেতা তারা টক করে তারা যদি বলে হাই ভাইয়ের চ্যালেঞ্জ দিলেন হাইবাইয়ের সাথে আমি এশিয়ান টেলিফোন টকসুর করতে যাব গিয়া হাইভাইয়ের প্রথমে ডান হাত কাটবো তার বাম হাত কাটবো তার চোখ কাটবো কান কাটবো নাক কাটব হাইভাই রাজি হবে আমি রাজি আসবে আসবেন এত অপকরণ করেছে একজন আওয়ামী লোক রাস্তায় দাঁড়ায় বলতে পারলো না আমি দুর্নীতি করি নাই আমি ভালো ছিলাম আওয়ামী লীগ ভালো কাজ করে বলতে পারে আচ্ছা ম্যাডাম খালদা যে পার্থক্যটা কোন জায়গায় যে তিরিশে মার্চ পদত্যাগ করেছেন লক্ষ লক্ষ মানুষখানে বিএনপি অবশ্যই বক্তব্য দু হাজার ছয় সালে পদত্যাগ করেছেন লক্ষ লক্ষ মানুষ নেই তো এই জন্য বলো বিএনপির অনেক ষড়যন্ত্র হবে কিন্তু কোনো ষড়যন্ত্রই আপনার জমাতে পারবো না শেষ কথা বলি যারা সরকারের পক্ষ থেকে অনেকে বলা শুরু করেছেন আওয়ামী লীগকে মারিয়ে আসার জন্য তাদেরকে বলবো একটু সাবধান হতে হবে আপনাদেরকে আওয়ামী লীগ যখন একটা মিছিল করতে যাবে মিটিং করতে যাবে দুই তিনশো অন্ধ খালো কালো চশমা করে দেবে হে আওয়ামী নেতারা আমি দেখতে চাই তোমাদেরকে সুন্দর পৃথিবী দেখতে চাই না তোমাদের চেয়ার দেখতে চাই পঙ্গু যে যাই বলেন মানে হাত নেই হাটতে গেল কোথায় বলেন যার একমত সন্তান শহীদ হয়েছেন সে যদি করে হে আমলি আমার সন্তানটাকে ফিরিয়ে দাও কোথা থেকে দেবে এত সহজে আমলিক চলে আসবে আর এটা বলে ফেললো আর বলে বললে যান আপনারা এই ব্যাপার অবশ্যই আপনাদের শেষ মন্তব্যটা পরে শুনছি শহীদুল ইসলাম ভাই আসতে চাই যে ওই শুরুর দিকে ওই প্রশ্নটি একটু উত্তরটি শুনতে চাই যে অপপ্রচার কীভাবে রোধ করা যায় যেটি বিভিন্ন দেশে গণমাধ্যম করছে আপনারা আমাদের দেশের গণমাধ্যম থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় কি না হ্যাঁ অপপ্রচার আসলে রোধ করতে হবে সেটি কিভাবে করবে এটি আমার মনে হয় যে গণমাধ্যম যারা গণমাধ্যম কর্মীরা তাদের একটি ভূমিকা যেমন রয়েছে রাজনীতিকদেরও একটি ভূমিকা রয়েছে অপপ্রচার রোধ করবার জন্য তো অপপচার অপপ্রচার হওয়ার ক্ষেত্রে করার ক্ষেত্রে যেই নিয়ামকগুলো কাজ করে সেই জায়গায় আমাদেরকে একটু অ্যাড্রেস করতে হবে যে সেই জায়গাটায় আমরা যাতে এই অপপ্রচার করবার রসদ যাতে অপপ্রচারকারীদের হাতে না দেয় এই জায়গাটায় আমাদের ইয়ে করতে হবে যেমন এই যে বলা হচ্ছে যে অন ইলেভেনের একটি সরকার ছিল সেই সময় একটু মাইনাস টু ফর্মুলা কাজ করেছে তো আমি বলবো যে সেই সময় মাইনাস টু ফর্মুলা চিন্তা যদি কারো মাথায় থেকে থাকে তো সেটি তারা বাস্তবায়ন করতে পারে নাই ব্যর্থ হয়েছে আবার দুই হাজার চব্বিশে এসে মাইনাস টু ফর্মুলার কথা বলা হয়েছে যে এখনও সেই ফর্মুলা আছে আমি মনে করি যে এটি এটি সঠিক না আমার দৃষ্টিতে কারণ হচ্ছে যে এটি যদি করতে চাইতো তাহলে পাঁচই আগস্ট যেই সরকার পালিয়ে গেছে তারপরে যাদেরকে আমরা ইঙ্গিত করি যে অনিলভেনের সরকার পরিচালনার জন্য অনিল একটি নতুন সরকার গঠনের জন্য যারা চিন্তা করেছিল এখনও যদি চিন্তা করতে তাহলে সেটি সম্ভব ছিল কারণ সেদিন সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে এটি নজিরবিহীন এবং ঐতিহাসিক ভূমিকা সেদিন পালন করেছে আর না হয় বাংলাদেশের পরিস্থিতিটা ভিন্ন হতে পারত সেই জায়গা থেকে তারা দেশকে রক্ষা করেছেন দেশের মানুষকে রক্ষা করেছেন এবং তাদের ভিতরে যদি এই চিন্তা থাকতো তাহলে এটা করতেন না তাহলে তারা ক্ষমতা নিয়ে নিতেন এটি হয় নাই সুতরাং আমি সেই সংখ্যাটি করছি না আমি যে সংখ্যাটি করছি যে এখন এখন যে পরিস্থিতি বিরাজ করছে এখানে এসে যে ভিন্ন ষড়যন্ত্র কাজ করতেছে সেই ষড়যন্ত্রটি আমার মনে হয় দেশ থেকে দেশের বাইরে থেকে বেশি হচ্ছে সেই জায়গাটি আমাদেরকে আগে বুঝতে হবে সেক্ষেত্রে তো আমাদের দেশের জনগণের মধ্যে ঐক্যবদ্ধতা পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা প্রয়োজন কিন্তু নিঃসন্দেহে প্রশ্ন যদি আবার বিভাজিত হয়ে পড়ে নিঃসন্দেহে আমি সেই জায়গাটি অ্যাডজেস্ট করতেছি যে রাজনীতিকদের ভিতরে এখন একটি সিসা ঠালা ঐক্য জরুরি বাংলাদেশকে রক্ষা করবার জন্য কারণ আপনি দেখেন যে বাংলাদেশের সমস্যা তো অনেকগুলো আমরা এই পাঁচ তারিখের পরে আমি আজকে একজন বড় একটা বড় পত্রিকার সম্পাদক বলতেছিলেন যে বাংলাদেশে পাঁচ তারিখের পরে আজকে পর্যন্ত পঁচাত্তরটা ঘটনা ইন্টারনালি ঘটেছে যেগুলো যদি যে কোনো একটা সফল হলে বাংলাদেশের এই বিপ্লব ব্যর্থ হতে পারত তো সেই ঘটনাগুলো হয়তো আমাদের সবগুলো আমাদের সামনে আসেনি কিছু আমাদের সামনে আসছে আমরা আনসার বিদ্রোহ দেখেছি তো আমরা এই যে এখন দেখতেছি যে পোশাক শ্রমিক এবং টেনাই শ্রমিকদেরকে নামিয়ে পাহাড়ে অস্থিরতা দেখছে পাহাড়ে অস্থিরতা তৈরি হচ্ছে এগুলো কারা করতেছে সেগুলো আমাদের সেই জায়গায় আমি মনে করি যে অস্থিরতা তৈরি না করে এখন উপদেষ্টা পরিষদকে সহযোগিতা করে আজকে সেনাবাহিনীকে দিয়ে সঠিক ভূমিকাটা পালন করার মধ্য দিয়ে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার নির্বাচনের আগে এখন যদি পাহাড়ে যে অস্থিরতা তৈরি হচ্ছে এই অস্থিরতা যদি আপনি স্থিমিত করতে না পারি আমরা যদি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে না পারি আমরা কি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবো এটি কি সম্ভব হবে তখন আপনি বলছেন যে প্রয়োজন পরস্পর সহযোগিতা এক একজ্যাক্টলি আমি এটা তিনি রাভাবসার ভাই যে নির্বাচন এবং সংস্কারের সেই বিষয়টিকে সামনে যথার্থ বা সার্থক করতে হলে পরস্পর সহযোগিতা প্রয়োজন সুন্দুস্ত্রাম ভাই বলেন আপনি একমতীরা না আমি একমত কিন্তু আসলে আমরা যদি বিগত দিনের যে রাজনৈতিক দলের যে তাদের যে কথাবার্তা বা তাদের যে কর্মকাণ্ড হ্যাঁ এখন এগুলোর প্রতি তো আমাদের আস্থা খুব একটা নাই কারণ হচ্ছে যে যে জাতীয় পার্টি অক্সিজেন দিয়ে ফেসিবদ সরকারকে টিকে রাখলো সে এখন বলছে যে ইন্ডিয়া থেকে নিয়ে এসে শেখ হাসিনারে বিচার করতে হবে তো এই ধরনের স্ট্যান্ডবাইজি কথাবার্তা পলিটিক্যাল লিডাররা তারা বলবে এটা আসলে অগ্রহণযোগ্য কথা যেটা হচ্ছে যে এই যে আপনার সেনাপ্রধানের যে মন্তব্যটা সেনাপ্রধান কিন্তু মানে বলেই নাই যে দেড় বছর উনি বলতে সম্ভাব্য একটা কথা বলেছে ওনার কথাটাকে মিসকোট করার এখানে কিন্তু সুযোগ নেই উনি কিন্তু বলেন নাই যে দেড় বছরের মধ্যেই হোক এটা উনি ডেফিনেটলি বলেন নাই উনি একটা সম্ভাব্য মানে ইয়ার কথা বলেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে এখন আপনার সদিচ্ছা এবং আপনার কাজকর্মর মধ্যে সেটার মধ্যে মানে মিল কতটুকু এটা তো আমরা খুঁজবো তাই না এখন ধরেন যে আমি এখন আমেরিকাতে যেতে চাই যেতে গেলে তো আমাকে টিকেট করতে হবে টিকেট আমি আজকে যদি যেতে চাই আজকে টিকেট করলে কি পাবো আমাকে অবশ্যই এক মাস দেড় মাস আগে অথবা 10 দিন 5 দিন আগে টিকেট করতে হবে আগে পাওয়া যেতে পারে কিন্তু অনেক বেশি হবে সেটা হ্যাঁ আপনাকে কস্ট ইয়ে করতে হবে তারপরেও কিন্তু আপনাকে নাও পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ অনেক দেশেরই টিকিট কিন্তু পাওয়া যায় না এখন আপনি নির্বাচন করবেন রাজনৈতিক দল দলগুলোকে নিয়ে নির্বাচন করবেন আপনি সেই সদিচ্ছা যদি আপনার যদি থাকে তাহলে আপনি তাদের সাথে খোলামেলা কথা বলতে হবে দ্বিতীয় কথা যে প্রধান উপদেষ্টা গেলেন যে জাতিসংঘে এই সরকারটা কিন্তু আমাদের আমরা রাজপথে ছিলাম আমাদের রক্ত ঝরেছে আমাদের অনেক ত্যাগের বিনিময়ে সরকার আমরা কোনো প্রকারে চাই না এই সরকার ব্যর্থ হোক কিন্তু এই সরকার আসলে কিছু কিছু জায়গায় যে কাজগুলো করছে এগুলো আসলে মানে না যেমন আপনি জাতিসংঘে গেল সেখানে বিএনপির আন্তর্জাতিক বিশেষ সম্পাদক একজন নিতে পারতেন আন্দালি প্রণয় পাত্র ছিলেন ওনাকে নিতে পারতেন জামাত ইসলামের আন্তর্জাতিক বিষয় সম্পাদক ওনাকে নিতে পারতেন তো আমরা পৃথিবীর বুকে দেখাতে পারতাম যে আমরা জাতিগতভাবে ইউনাইটেড কিন্তু এখনো যদি আপনি চেয়ারে বসে দিয়ে মনে করেন যে না এই মানসিকতায় যে বলেন যে সংস্কার ভাই বলছিল সংস্কার আগে আমাদের মস্তিষ্ক করতে হবে আপনি চেয়ারে বসার পর মনে করছেন যে এই চেয়ার মনে হয় আমার জন্য চিরস্থায়ী এবং এটাকে এনজয় করছেন যতক্ষণ পর্যন্ত আপনি মনে না করবেন যে আমি চেয়ারটা পেয়েছি হচ্ছে দায়িত্ব পালন করেছেন এটা আমার সৎ দায়িত্ব ততক্ষণ পর্যন্ত আপনার যে সংস্কারের কথা বলছেন এগুলো করে কোনো লাভ হবে না আগে আপনার মূল মগজের সমস্যার আগে করতে হবে অসংখ্য ধন্যবাদ শেষ লাইনটা আমি পরে শুনছি আপনার কাছ থেকে সৈদুল ইসলাম ভাই শেষ লাইন কি বলবো নাকি এক লাইনই শুনতে চাইব জি যে আমি যেই কথাটি বলতে চাই যে জাতীয় ঐক্য যদি তৈরি হয় যে ঐক্যের কথা বলা হচ্ছে তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না সব ষড়যন্ত্র ব্যর্থ হবে এটা ঐক্য সবার আগে প্রয়োজন ঐক্য সবার আগে প্রয়োজন জি বাসার ভাই শেষ লাইন কি বলবেন শেষ লাইনটা আমি এটা বলবো যে বর্তমান সরকারের হাতে যে সময় আছে আমি মনে করি যে অনতি বিলম্বে প্রত্যেক রাজনৈতিক দলকে বসে

একটা জিনিস ফের ব্লাড না দিতে পারবেন না তো আপনার শহর যাই করা নির্বাচন এই পুলিশ দিয়ে আপনার নির্বাচন হবে না এই তো আপনার এই দেশের আইনশৃঙ্খলা আসবে না এই জন্য আপনাকে স্পেশাল বিসিএস দিয়ে আপনার ডুডিশিয়ার বলেন আপনার পুলিশে বলেন এই জায়গাগুলো তো আপনার দিতে হবে ইঞ্জিনিয়ার ঘুষ খায়ক সেটা অবকাঠামো যদি ঠিক রেখে যদি ঘুষ টুস খায় সেটা জাতিরত ক্ষতি না